দোষী বনকর্মীকে শাস্তি প্রদানের দাবিতে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আন্দোলনের নামল রাভা ডেভেলপমেন্ট কাউন্সিল। উল্লেখ্য, গত 13 জানুয়ারি কালচিনি মন্থারাম এলাকায় বনকর্মী ছোড়া গুলিতে বিমল রাভা নামক এক বনবস্তিবাসীর মৃত্যু হয়। দোষী বনকর্মীর শাস্তি প্রদানের দাবিতে আন্দোলনের নামল রাভা ডেভেলপমেন্ট কাউন্সিল। বৃহস্পতিবার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি ও মন্থারাম এলাকায় মৌন মিছিল করে রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের সদস্যরা। রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজনাথ রাভা জানান, আজকে শুধু আলিপুরদুয়ার জেলায় নয়, সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে রাভা জনজাতির লোকেরা আছে, সবাই আমরা একই দিনে একই সময় মৌন মিছিলে সামিল হয়েছি এবং দোষী বনকর্মীর শাস্তি প্রদানের দাবিতে আমাদের আন্দোলন কর্মসূচি চলবে। আজকে মৌল মিছিলের সিদ্ধান্তটা আরডিসি কেন্দ্র কমিটিভাবে সেদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি 13 তারিখে বিমল রাভাকে যেভাবে বন দপ্তর নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদের জন্য আজকে গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে রাভা জনবস্তি আছে সব জায়গায় একই সময় একই দিনে এটাকে আজকে মানে মূল মিছিলটা করা হচ্ছে। কেননা আমরা চাই যে বন দপ্তর যিনি গুলি করেছেন তা উপযুক্ত শাস্তি আমরা চাই, কিন্তু আজ পর্যন্ত আমরা যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় ভারপ্রাপ্ত বনমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়ে গেছেন 7 সদস্য কমিটি তদন্ত করার জন্য, সেই কমিটি তদন্ত আমরা বন দপ্তরকে দিয়ে বন দপ্তর তদন্ত তো আমরা মানছি না। আমরা পরিষ্কারভাবে সেই গুলি চালানো পিট অফিসারকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মাধ্যমেই তদন্ত চাই, এবং সেই পরিবারের যে বিমল রাভা পরিবার ও ওনাদের মানে পুরোপুরি যাতে পশ্চিমবঙ্গ সরকার হোক বা বন দপ্তর হোক ক্ষতিপূরণ যাতে পূরণ করে, এটাও আমাদের দাবি, এবং তাদের পরিবারের জন্য একজন সদস্যকে যা স্থায়ীকরণভাবে চাকরিতা ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গে রাবারা একই দিনে একই সময় মধ্যে আমরা এই মূল মিছিলটা করা হচ্ছে আর কি।